ডক্টর নির্মল সাহা, এই নামটাই বোধ হয় যথেষ্ট। মানে মুর্শিদাবাদের 26টা ব্লকের এমন কোনো ব্লক নেই যেখানে ডক্টর নির্মল সাহা, মানে আমরা যাকে নিমুদা বলে ডাকি, তার নাম জানেন না। উনি শুধু ডাক্তার নন, পাশাপাশি সমাজসেবামূলক কাজ করেন, কোভিডের সঙ্গে অক্লান্তভাবে কাজ করেছেন এবং দূর দূরান্তের মানুষ তার কাছে ছুটে আসেন। আপনারা অনেকে হয়তো জানেন না যে আমাদের যে মেডিকেল কলেজ তৈরি হয়েছে তার অনেক পড়ুয়া ছাত্রছাত্রী তারা নির্মলদার কাছে গিয়ে শিক্ষা নেন, এবার টোটালটা সম্পূর্ণ বিনামূল্যে। সে নির্মলদার মুখ থেকে আমরা শুনবো মুর্শিদাবাদের স্বাস্থ্য নিয়ে। নির্মলদা, শুভ সন্ধ্যা। আমি একদমই আলোচনায় ঢুকে যাচ্ছি, কারণ আমার মনে হলো স্বাস্থ্য ভাবনা বা স্বাস্থ্য চিন্তা নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে স্বাস্থ্যটাকে আগে কী সেটা আগে বোঝানো দরকার। এখানে প্রত্যেকেই বলেছেন এবং প্রত্যেকেই তাদের নিজের পরিধির মধ্যে কীভাবে স্বাস্থ্য পরিষেবা দেন, কত উন্নত হয়েছে সেটা বলেছেন, কিন্তু আমি স্বাস্থ্যটাকে একটু অন্যভাবে ভাগ করতে চাইছি এবং মনে হয় সেটাই দরকার। ধরুন একটা একটা গ্রাম রয়েছে, সে গ্রামে বিদ্যুৎ রয়েছে, জল রয়েছে, পানীয় জল রয়েছে, স্যানিটেশন রয়েছে, ইমিউনাইজেশন রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, শিক্ষা রয়েছে, ধর্মান্ধতা নেই, রাজনৈতিক স্থিরতা আছে, অর্থনৈতিক স্থিরতা আছে। আমরা এক কথায় বলবো সেই গ্রামের স্বাস্থ্য ভালো, আর একটা গ্রামে ঠিক উল্টো, তার মানে সেই গ্রামের স্বাস্থ্য খারাপ। স্বাস্থ্য কিন্তু এই প্যারামিটারের উপর নির্ভর করে, এবং আমরা তার মানে হচ্ছে যে স্বাস্থ্য যেসব প্যারামিটারের উপর নির্ভর করে তার মধ্যে রাস্তা পড়ে, তার মধ্যে বিদ্যুৎ পড়ে, পানীয় জল পড়ে, ইমিউনাইজেশন পড়ে, লোকশিক্ষা পড়ে, শিক্ষা পড়ে এবং রাজনৈতিক স্থিরতা পড়ে, তবে সেই দেশে সেই মানুষের স্বাস্থ্য ভালো হয়। আর একটা যে কথাটা এতটুক্ষণ আলোচনা হচ্ছিলো সেটা হচ্ছে হেলথ কেয়ার। হেলথ অ্যান্ড হেলথ কেয়ার ইজ এ টোটালি ডিফারেন্ট থিং, এটা দুটোকে গুলিয়ে দেবেন না, একদম গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বারবার করে, সবাই হেলথ কেয়ার নিয়ে বারবার কথা বলছেন, কিন্তু হেলথ ইজ নট এ হেলথ কেয়ার। হেলথ কেয়ার হচ্ছে পণ্য, এটা কিনতে হয় এবং এই কেনার জন্য এবং ভারত সরকার এটাকে পণ্য হিসেবে বিবেচিত করেছেন এবং বলেছেন এটা যার যেমন পয়সা আছে সেই সেরকমভাবে কিনবেন। এবং একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমার কিছুদিন আগে আমার বন্ধুর লাং ক্যান্সার হয়েছিল, AMRI গিয়েছিলাম, সেখানে বললো যে রেডিয়েশন দিতে হবে, কোনটা নেবে, তাই বললো। তাই আমি বললাম কোনটা নেবে, মানে বলে একটা আছে 75,000 রুপি, একটা হচ্ছে 1.5 লাখ, একটা হচ্ছে 2.5 লাখ। মানে তুমি বলো কোনটা নিলে ভালো হয়, বলে তুমি যেটা বলবে। যখন চিকিৎসা যখন পণ্য হয় তখন কিন্তু চিকিৎসাটা এইভাবেই বিক্রি হয়। আমি ভাবতে পারি না যে কী করে একটা মানুষকে বা অর্থের কারণে তিন রকম চিকিৎসা ভাগ করতে হবে, যার বেশি পয়সা আছে সে 2.5 লক্ষ টাকা দিয়ে নেবে, কেন হবে, কেন? মানুষ তো সবাই সমান, অসুখ তো সবই সমান, সুতরাং কেন চিকিৎসক মানুষকে বলতে হবে যে আমি এই দামে জিনিসটা কিনবো? এ তো কাপড় জুতো কেনার মতো নয় বা মাছ মাংস কেনার মতো জিনিসটা নয়, হওয়া উচিত নয়। কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য কিন্তু পণ্য। এই যে স্বাস্থ্যটা পণ্য, তার আগের কথাটা বলি, 2000 সালের মানে আমাদের জেনেভা কনফারেন্সে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল, একটা স্লোগান দিয়েছিল, হেলথ ফর অল 2000 সাল, সকলের জন্য স্বাস্থ্য 2000 সাল। তখন আমি স্টুডেন্টস, আমাদের প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে এটা পড়ানো হচ্ছিল যে সকলের জন্য স্বাস্থ্য হবে, খুব সুন্দর একটা স্বপ্ন, মানুষগুলো বোধহয় তখন আরও সুন্দর ছিল। সেখানে প্যারামিটার ঠিক করে দেওয়া হয়েছিল, বার্থ রেট কত হবে, ডেথ রেট কত হবে, ইনফ্যান্ট মর্টালিটি রেট কতখানি কমাতে হবে, ম্যাটারনাল মর্টালিটি রেট কতখানি কমাতে হবে, ইমিউনাইজেশনের কী জায়গায় যাবে, সমস্তটা একটা ছকের মধ্যে। এবং সেটা যখন আমরা রিচ করবো তখন আমরা ডিক্লেয়ার করবো আমাদের পৃথিবীকে সবার জন্য স্বাস্থ্য পেয়েছে। এখন ব্যাপারটা এটাই যে যখন সবার জন্য স্বাস্থ্য তখন কিন্তু স্বাস্থ্য পরিষেবার অ্যামাউন্টটা কমে যাবে। মানে হচ্ছে কি, স্বাস্থ্য পরিষেবা যত বেশি স্বাস্থ্য দেশের তত খারাপ। এখানে আলোচনাটা হচ্ছে এত স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি মানে আমার সুস্বাস্থ্য ভালো, একদম উল্টো বলছেন বিজ্ঞান, কিন্তু একদম উল্টো। আমি এখানে ভেবেছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বিজ্ঞানসম্মত, অত্যন্ত ভাবগম্ভীর একটা পরিবেশের মধ্যে সুন্দর একটা আলোচনা হবে, কিন্তু অবাক হয়ে দেখলাম সবাই স্বাস্থ্য পরিষেবা কত ভালো, আউটডোরে পেশেন্ট হয় 13,000। আমি অবাক হয়ে যাই যে 13,000 পেশেন্ট আসে, তারা কী করে, কী করে চিকিৎসা করবে ডাক্তার? সম্ভব? এই মুহূর্তে আমরা একটা কথা বলি, এভিডেন্স বেসড মেডিসিন। এভিডেন্স বেসড মেডিসিন মানে
একটা মানুষকে চিকিৎসা করতে হবে এভিডেন্স দিয়ে। এখানকার মানুষরা কি বলেন, অদ্ভুত অদ্ভুত কথা বলেন এবং যে কথাগুলো কোনো মাথা মুন্ডু নিয়ে বলেন, এবং তারপরে তাকে ওষুধ দেওয়া হয়, সেটা নিয়ে সে চলে যায়। এবং আপনি বিশ্বাস করুন, যে কোনো স্টেট হসপিটাল, একটা স্ট্যাটিস্টিক হচ্ছে 60% অফ দ্য আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ইন আওয়ার সোসাইটি আর সাফারিং ফ্রম সোম্যাটোসাইটিক ডিসঅর্ডার এবং দে আর রসপন্ডেড অনলি অন সাইকোট্রপিক মেডিসিনস। মানে 100 জন রুগীর মধ্যে 60% রুগীর কোনো রোগ নেই, তারা মনের জন্য দেহের রোগে কষ্ট পান এবং তাদের মানসিক চিকিৎসার দ্বারা ওষুধ দিলে সেরে যাবে। তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে, এসে বলেন কি কি বলেন আমি একটু বলছি, কারণ আমি, আমার একটা সৌভাগ্য এটাই, আমি অত্যন্ত সৌভাগ্যবান একজন মানুষ যে ইন্ডিয়ার হায়েস্ট একটা ইনস্টিটিউটে পড়াশোনা করেছি, হ্যাঁ, এবং অত্যন্ত ভালো একটা ইনস্টিটিউটে পড়াশোনা করেছি, তারপরে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রান্তে কাজ করেছি এবং আমার জীবনের বেশিরভাগটাই কিন্তু কেটেছে গ্রামের দিকে। এবং আমি খুব গর্বিত যে আমি গ্রামে থাকি এবং আমি নিজেকে সমৃদ্ধ বোধ করি। এখন আমি দমকলে আছি এবং সমৃদ্ধ করি, দমকলের মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি, তারা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমি একটু কষ্ট পাই না, আমি খুব আনন্দ পাই। আমার যে অভিজ্ঞতা হয়েছে, এখানকার মানুষ এসে বলেন প্রথম প্রথম কষ্টগুলো, তোমার কী কষ্ট বলে, খিদে হয় না, ঘুম হয় না, পায়খানা হয় না। আপনি বলুন তো কী রোগ এরকম হতে পারে, খিদে হয় না, ঘুম হয় না, পায়খানা হয় না, আর কী ওষুধ দেবো তাকে, কী ইনভেস্টিগেশন করতে দেবো তাকে। কিছু লোক বলেন আমার খুব গ্যাস অম্বল হয়েছে, গ্যাস মানে বাতাস ইংরেজি শব্দ, গ্যাস বলে কোনো রোগের কথা আপনারা কেউ শুনেছেন, কেউ জানেন? অম্বল একটি শরীরে অত্যন্ত প্রয়োজনীয় একটা খাদ্য রস, যেটা প্রোটিন হজমে সাহায্য করে, কোনোভাবেই অম্বলটা বন্ধ করা সম্ভব নয়, উচিত নয়। এবং গ্যাস আর অম্বল বলে কোনো রোগের নাম আছে? কারণ তো আমাকে এভিডেন্স বেস সার্জারি করতে হবে, মেডিসিন করতে হবে, আমাকে তো লিখতে হবে কী রোগ। চিকিৎসকের একটাই এবং একমাত্র কাজ রোগ নির্ণয় করা, পৃথিবীতে আর কেউ রোগ নির্ণয় করতে পারে না, কোনো ক্লাসের মানুষ রোগ নির্ণয় করতে পারে না, এবং তার জন্য চিকিৎসককে অত্যন্ত পড়াশোনা করতে হয়, অত্যন্ত নির্ধারিত বই পড়তে হয়, নির্ধারিত মাস্টারের কাছে নিয়মিত শিক্ষা নিতে হয়, তারপরে সে একটা শিক্ষায় শিক্ষিত হয়, এবং সেই শিক্ষাটা কী না, তার মানুষের সঙ্গে কথা বলে পরীক্ষা করে টিপে টাপে ঠুকে ঠাকে দেখে তাকে বলতে হবে এই লোকটি এই রোগে কষ্ট পাচ্ছে, তারপরে তাকে এভিডেন্স করে তাকে ওষুধ দিতে হবে। গ্যাস অম্বল মানে কি, আপনারা সবাই লিখে দিই গ্যাস অম্বল মানে প্যান্টাপ্রোজল, র্যানট্যাক, জ্যানট্যাক, এটার কোনোটাই কিন্তু গ্যাসের ওষুধ নয়, গ্যাস মানে ফ্ল্যাচুলেন্স বলতে পারেন, বাতাস। প্যান্টাপ্রোজল হচ্ছে একটা প্রোটন পাম্প ইনহিবিটার, এটা হচ্ছে একটা গ্যাস্ট্রিক আলসারের হিলিং ড্রাগ। গ্যাস্ট্রিক শব্দটা ল্যাটিন শব্দ, যার বাংলা অভিধানগত অর্থ পাকস্থলী, পাকস্থলীর মুখে একটা ঘা বা গ্যাস্ট্রাইটিস, মানে গ্যাস স্টমাকের গায়ে একটা চিড়া চিড়া ভাব, এটাকে বলে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার, এইসব টার্মিনোলজি রয়েছে। তার জন্য আপনি একটা প্রোটন পাম্প ইনহিবিটর লিখতে পারেন, এই নির্দিষ্ট বইয়ে লেখা আছে, আপনার নিজের ইচ্ছা মতো আপনি ডাক্তারি করতে পারবেন না, একদম নিষিদ্ধ, চিকিৎসক মানেই আপনি যা ইচ্ছা করতে পারেন না, চিকিৎসক মানে আপনাকে একটা এভিডেন্স বেসড চিকিৎসা দিতে হবে, যার মধ্যে রোগ নির্ণয় করতে হবে, ওষুধটা লিখতে হবে, সেই ওষুধের সাইড এফেক্ট জানতে হবে আপনাকে, দুটো ওষুধ লিখলে দুটো ওষুধের ড্রাগ ইন্টারাকশন জানতে হবে, লিখে দিলে হবে না, তাকে বলতে হবে আপনাকে হোয়াট ইজ দ্য ড্রাগ ইন্টারাকশন বিটুইন। এই যে গ্যাস্ট্রিক রিফ্লাক্স বা যে কোনো বলুন আপনি, যে প্যান্টাপ্রোজল খাচ্ছে কী হচ্ছে, 21টা সাইড এফেক্ট আছে, 21টা। ইচ অ্যান্ড এভরি ড্রাগ হ্যাজ টক্সিক এফেক্ট, পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যার পার্শ্ব প্রতিক্রিয়া নেই, দুটো ড্রাগ নিজেদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া করে এবং শরীরে অত্যন্ত ক্ষতি করতে পারে। আমাদের ভারতবর্ষের মতো দেশে ওষুধের দোকানের কাউন্টার থেকে ওষুধ বিক্রি সব থেকে স্বাস্থ্যের ক্ষতি করে দিয়েছে। যারা গ্রামের পরিষেবক, স্বাস্থ্য পরিষেবক, রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছেন, যারা নিজেদের স্বঘোষিত ডাক্তার বলে মনে করেন, তারা অত্যন্ত দামি দামি ওষুধ, অত্যন্ত কঠিন কঠিন চিকিৎসা তারা করেন এবং চিকিৎসা বিভ্রাট করেন। আপনি বিশ্বাস করুন, যে কোনো দক্ষিণাত্যে, যে কোনো অঞ্চলে আপনি যাবেন, একজন 40% বলেছেন, আমি জানি যে কোনো ভালো জায়গাতে, আমি এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি কথা বলছি, নাগেশ্বর রেড্ডি, তিনি আমার কলিগ ছিলেন চণ্ডীগড়ে, তিনি আমাকে বলেন তোমরা তুমি কী করো ওখানে, আমি বললাম কেন, বলো ওখানকার লোকেরা কী পাগল নাকি, তাই বলে আমাকে, বলো সব তো পাগল আসে এখানে, আমাদের কথাটা শুনতে হয়। আর আমি ভাবি যে কী করে বলবো যে লোকেরা গ্যাস বলে ডাক্তাররা গ্যাস্ট্রিক আলসারের ওষুধ লিখে দেন, এটা লোকে কি ঠিক, কেউ কেউ বলেন এমন এমন টার্মিনোলজি বলেন দাঁতি লেগে যাচ্ছে,
মানে ইচ্ছে করে অজ্ঞান করে পড়ে থাকে, ই করে কিছু একটা করে, এবং আমি ডাক্তার বুঝতে পারি যে তার কিচ্ছু হয়নি, সে বদমাশি করছে। বাড়ির লোকেরা সে ইমার্জেন্সিতে চিৎকার করে, কে বলে শ্বাস দম বন্ধ হয়ে যাচ্ছে, দম ফেলতে পারছি না, বলে এমনি এমনি করে, মানে একটা অদ্ভুত নাটক করে। কেউ বলে টান লেগে গেছে, কেউ বলে হুক লেগে গেছে, কেউ বলে মাথা শূন্য হয়ে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত দেশীয় টার্ম যার কোনোটার কোনো অর্থ নেই ডাক্তারি ভাষাতে, এবং সেগুলোকে আমাদের শুনতে হয়, কিছু বুঝি না বুঝি ওষুধ লিখতে হয়। কেন না, এটা ওদের ক্লেম যে ওরা ওষুধ নেবেই। আমি যদি বলি বাবা তোমার অসুখ নেই তুমি ওষুধ নেবে না, বলবে তোমার বাবার ওষুধ, তাই বলবে হাসপাতাল দিতে হবে, ওষুধ লিখে দিতে হবে। এবং এই ওষুধের সাইড এফেক্টে প্রচুর লোক অসুস্থ হয়ে পড়ছেন। আর প্রথম কথা আবার বলছি, ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনেট। স্বাস্থ্য ভালো মানে স্বাস্থ্য পরিষেবা কম। যে রাজ্যের আইন শৃঙ্খলা ভালো মানে সেই রাজ্যে খুন খারাপি কম হচ্ছে, খুন খারাপি বেশি হচ্ছে তাহলে এবার স্বাস্থ্য ভালো কী করে, আইন শৃঙ্খলা ভালো বলবো কী করে, রোগী বেশি হচ্ছে স্বাস্থ্য ভালো হবে কী করে, তাহলে স্বাস্থ্য খারাপ বলে রোগী বেশি হচ্ছে। তার মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য ভালো, অনেক মেডিকেল কলেজ, অনেক প্রাইভেট নার্সিংহোম হচ্ছে, অনেক প্রাইভেট সেক্টর হচ্ছে, অনেক ওষুধ বিক্রি হচ্ছে। আসলে অপ্রয়োজনীয় ওষুধ খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে, তার জন্য কে দায়ী? শুধু ডাক্তাররা বা ইনস্টিটিউট দায়ী নয়, এর বহুল অংশে দায়ী হচ্ছে মানুষ, এর বহুল অংশে দায়ী হচ্ছেন মানুষের ভ্রান্ত ধারণা, চিকিৎসা সম্বন্ধে অদ্ভুত একটা কৌতূহল, অর্ধেক জানা অর্ধেক না জানা। এবং এই যে না জানার সুযোগ নিয়ে বিভিন্ন সেক্টরে একদম পরিষ্কার বুঝি, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বুঝে গেছে, পুঁজিবাদী যারা তারা বুঝে গেছে যে ভারতবর্ষে কেন 2000 সালে সকলের জন্য স্বাস্থ্য হয়নি, তার আসল কারণটা কী, কেন বন্ধ হয়ে গেল প্রজেক্টটা, এর কারণ খুব পরিষ্কার। কারণ পুঁজিবাদী বিশ্বের পুঁজিবাদী দেশ তারা চিন্তা করে দেখেছে ভারতবর্ষের মতো এত বড় মার্কেটে যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা আর ইন্স্যুরেন্স এর থেকে কোটি কোটি টাকার ব্যবসা করা যায়, সুতরাং স্বাস্থ্যটাকে সবার জন্য স্বাস্থ্য করলে হবে না, স্বাস্থ্যটাকে এমন করতে হবে যেন মানুষ স্বাস্থ্যের জন্য পাগল হয়ে যায়, এবং তাই হয়েছে। স্বাস্থ্যকে ছোঁয়ার জন্য মানুষের পাগলামি, এই পাগলামিটাকে এনক্যাশ করা হয়েছে কর্পোরেট হাউসে। কর্পোরেট হাউসের একটা স্লোগান আছে, জেনারেট করতে হবে। জেনারেট মানে কি? পেশেন্ট জেনারেট করতে হবে, ইনভেস্টিগেশন জেনারেট করতে হবে, অপারেশন জেনারেট করতে হবে, ওষুধ জেনারেট করতে হবে, সব জেনারেট করতে হবে, অনেক অনেক জেনারেট করতে হবে। স্বাস্থ্য ভালো হবে কী করে মানুষের? স্বাস্থ্য ভালো হলে তো তো পরিষেবা দেওয়ার দরকার হবে না। এবং কিছু আমি আজকে মিডিয়াতে দাঁড়িয়ে কথা বলছি এই করোনা নিয়ে, কোভিড নিয়ে আমি কিছু কথা বলছি। কোভিড নিয়ে অদ্ভুত একটা অবৈজ্ঞানিক চিন্তাভাবনা, অদ্ভুত একটা অবৈজ্ঞানিক প্রচার মানুষকে অদ্ভুত একটা প্যানিক করে দিয়েছিল, কেউ বিজ্ঞানের ধারে কাছে যায়নি। এটাকে একটা মিডিয়া একটা আইটেম হিসেবে নিয়েছে, কেউ এটাকে নিয়ে ব্যবসা করেছে, প্রচুর কর্পোরেট হাউস কর্পোরেট হাসপাতাল কোটি কোটি টাকার মুনাফা করেছে, কিছু কিছু অবান্তর ওষুধপত্র বিক্রি হয়েছে, এই পিপিপি ইউনিট বিক্রি হয়েছে। প্রথমে কী হলো, কোভিড নিয়ে বলা হলো যে কোভিড হচ্ছে একটা মারণ রোগ, একদম ভুল কথা, কোভিড মারণ রোগ নয়, কোভিড হচ্ছে ইনফেকশাস ডিজিজ, কোভিড ছোঁয়াচে রোগ, মারণ রোগ নয়, কোভিড হলে মানুষ মরে না, 1-2% মর্টালিটি রেট। এই যে কোভিড মারণ রোগ মানুষকে ভয় পাইয়ে দিল, কিন্তু আপনি বলবেন ডাক্তারবাবু কোভিড মারণ রোগ নয় তাহলে সরকার এরকম চিৎকার চেঞ্জ করছে কেন? কারণ এটা এত ছোঁয়াচে যে হঠাৎ করে যদি আজকে মুর্শিদাবাদের মতো জায়গাতে 10,000 পেশেন্টের কোভিড হয়, তারা সবাই যদি হেলথ সেক্টরের কাছে ধাক্কা দেয় তাহলে হেলথ সেক্টর ভেঙে পড়বে, সেই জন্য রাষ্ট্রের মাথা ব্যথা ছিল। আর যখনই কোভিড সংখ্যায় বাড়বে সঙ্গে সঙ্গে লকডাউন করতে হবে, মানুষকে ঘরে ঢুকিয়ে দিতে হবে যাতে ছোঁয়াচে না হয় যায়, এবং নিয়ন্ত্রণ করতে হবে সংখ্যাটাকে, কারণ আমরা তার মধ্যে তৈরি হবো, কেয়ারটা তৈরি করবো, কিন্তু কেয়ার দিলে ভালো হবে। কোভিড নিয়ে সব থেকে বড়ো কথা, আমরা সবাই কোভিড নিয়ে জেনেছি যে ভেন্টিলেটার দিতে হবে, ভেন্টিলেটার। বিশ্বাস করুন কোভিড নিয়ে মডার্ন মেডিসিন এই কথা বলছে যে অ্যাবাভ দ্য এজ অফ 40 কোভিডদের ভেন্টিলেশন দেওয়া উচিত নয়, কারণ লাং অলরেডি ইনজোর্ড, সেখানে যদি ভেন্টিলেশনের পজিটিভ প্রেশার দিয়ে ভেন্টিলেশন দেওয়া হয় লাং আরও ইনজোর্ড হবে, ফলে তাদের বাঁচার সম্ভাবনা আরও কমে যাবে। স্ট্যাটিস্টিক্স জ্যাগলারি, বেসিক্যালি জ্যাগলারি। এগুলো কোনো ইনস্টিটিউট বলে না আমাদের তো 100টার মধ্যে 50টা ভালো হয়ে গেছে, কিন্তু বেসিক্যালি দেখা গেছে কোভিডের ভেন্টিলেশন দেওয়ার পরে কোভিডে কী করেছে, যে বাইপ্যাপ দিতে হবে, হাই ফ্লো নেজাল অক্সিজেন দিতে হবে, এবং কোভিডের একটাই চিকিৎসা অক্সিজেন এবং প্রুনিং, পজিশনিং করে কফটা বার করতে হবে, কারণ স্টিকি গ্লু লাইক কফ বেজাল নিউমোনিয়া বেজাল লাঙে বসে, এবং সেটাকে বের করে দিতে হয় বাই স্টিমুলেশনস, বাই এক্সটার্নাল স্ট্রিম ইনহেলেশনস অ্যান্ড চেস্ট ফিজিওথেরাপি অ্যান্ড আদার্স মেথড।
সেখানে না করে কি করা হলো, প্রচুর কোভিডের ডাক্তাররা মারা গেছে, আমার বন্ধু মারা গেছে। এবং বিশ্বাস করুন, মারা গেছে তার একটাই কারণ, মূলত কারণ কোভিডের ডাক্তারদের কোভিড হলে তারা বেশি করে চিকিৎসা করার কথা ভেবেছে, ডাক্তার তো, ফলে তাদেরকে সাধারণ মানুষের মতো চিকিৎসা করেনি, তাদের বেস্ট চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে, ফলে যতগুলো অ্যান্টিভাইরাল ড্রাগ আছে সব ঢুকিয়ে নিয়েছে। কাজ করে কি না করে কোনো স্ট্যাটিস্টিক্স আসেনি তখনও, কারণ কোভিড নিয়ে ভারতবর্ষ কারণ সারা পৃথিবীর মানুষের ডাক্তারদের অভিজ্ঞতা এক বছর দু বছরের, তার বেশি নয়। ফলে একটা ওষুধ বেরোলো, সেটা হরাম করে চাপিয়ে দিলাম, কারণ অ্যান্টিভাইরাল এজেন্ট কোভিডে কাজ করবে কি না এখনও ডিবেটেবল। কোম্পানির লোকটা ব্যাগ নিয়ে এসে বলে যে এটা কোভিডে খুব ভালো কাজ করছে, কী করে বুঝবে, কটা ট্রায়াল হয়েছে। আর এই অ্যাডভান্সমেন্ট যে কথাগুলো, পরিষেবার কথা বলছেন, মেডিকেল কলেজে কথা বলছেন, আমি এটা ছোট্ট আমার ছোটোবেলার গল্প বলছি। আমি তখন ক্লাস সিক্সে পড়ি, এইটে পড়ি, আমার দাদু খেতে গেলেই গলা খড়খড় করে আওয়াজ হয়, করে আওয়াজ করে। তখন নতুন বহরমপুরে মাতৃসদন যেটা দেখছেন সেখানে একটা গলির মধ্যে একটা ENT আউটডোর শুরু হয়েছে, ENT ডাক্তার বহরমপুরে এসছেন, ওই সালটা বোধ হয় খুব 72 এরকম সাল। দাদু ENT ডাক্তার হয় বলেন গলার ব্যথার দেখা দেখান, সেখানে গেলেন, ওখানে একজন ডাক্তার ছিলেন, তিনি দাদুকে বললেন গার্জেন নিয়ে যেতে। আমি গেলাম দাদুর গার্জেন হিসাবে, আমাকে সই করতে বললো, সই করলাম, তারপরে দাদুকে বললো এটা বায়োপসি করতে হবে। তো উনি সেখানেই ওই আলোর মধ্যে, আমি ফাঁক দিয়ে দেখছি আলোর মধ্যে, মুখে নল দিয়ে একটা মাংস বার করলেন, দাদু কাশতে শুরু করলেন, রক্ত রক্ত বেরোলো, একটা শিশির মধ্যে দিলেন, ফরমালিন টরমালিন দিলেন, নিজেই নাম লিখলেন, এ লিখলেন, দিয়ে আমাকে ডেকে বললো আজকে রক্ত রক্ত পড়বে। এই এই মাংসের রিপোর্টটা কিন্তু আমি সরকারি ব্যবস্থার মধ্যেই কলকাতায় মেডিকেল কলেজে পাঠিয়ে দেব, তারপর 15 দিন পরে এই রিপোর্টটা আসবে, তুমি এসে নিয়ে যাও। আমি বললাম ঠিক আছে। দাদু গেলেন, 15 দিন পর আমি গেলাম, ডাক্তারবাবু যত্ন করে ফাইল থেকে রিপোর্টটা বার করে বললেন এটা, আমি সব লিখে দিলাম, আমার বন্ধু আছে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে যাবে, এটা ক্যান্সার হয়েছে এবং এই চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে গেলে উনি রেয়ে দেবেন এবং ভালো হয়ে যাবেন। আমার দাদুকে নিয়ে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে যাওয়া হলো এবং দাদু ভালো হয়ে গেলেন। এটা ছিল 72 সালের একটা ক্যান্সার ল্যারিংসের পেশেন্টের চিকিৎসার অ্যাটিচিউড, মেডিকেল অ্যাটিচিউড বহরমপুর সদর হাসপাতালে। আমি যখন বহরমপুর হাসপাতালে কাজ করতাম তখন বহরমপুর শহরে একটা মাত্র অ্যাম্বুলেন্স ছিল, এই অ্যাম্বুলেন্স ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস ফর দ্য মেডিকেল সোসাইটি, মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের কাজ হচ্ছে শুধু সেন্ট্রালাইজ করা, যত পেশেন্ট আছে চতুর্থ গ্রাম থেকে পেশেন্ট তুলছে, বহরমপুর নিয়ে আসছে, বহরমপুর থেকে কলকাতামুখী হয়ে যাচ্ছে, কলকাতামুখী সব প্রাইভেট সেক্টর ঢুকে যাচ্ছে, এদের কাজ অত্যন্ত ডেঞ্জারাস। আমি বলছি আমার বহরমপুরে ছিলাম একটা মাত্র অ্যাম্বুলেন্স ছিল, একটা অনলি সিঙ্গেল অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সের কী কাজ ছিল, দুটো হাসপাতাল, ওদিকে শ্রীকান্ত দা গোবিন্দ দা এরা কাজ করতেন, আমরা এদিকে কাজ করতাম ডিসি মুখার্জি, আমরা দেবাশিষা, একটা মাত্র পেশেন্টকে সারাদিনে বহরমপুরে পাঠানো যেত একদিন অন্তর অন্তর, মানে পেশেন্টটা নিয়ে যেত, আমরা গিয়ে সেন্ট জনস অ্যাম্বুলেন্সে খোঁজ নিতাম যদি কোনো পেশেন্ট পাঠাবার কথা থাকতো, কারণ পাঠাবার কোনো উপায় ছিল না এবং যত অপারেশন সব আমাদেরকে করতে হতো। এবং আমাদের সময় সবথেকে বড়ো ইনভেস্টিগেশন ছিল এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি, পেটে ব্যথা পেশেন্ট, পেটে হাত দিয়ে দেখেছি, ক্লিনিক্যালি মনে হচ্ছে এটা পারফোরেশন, কী আছে জানি না, পেট কেটে ক্লিনিক্যালি। এবং এই যে ক্লিনিক্যাল এক্সামিনেশনস, স্টাডি অফ দ্য পেশেন্টস, যেটা সবথেকে পুরনো এবং সবথেকে শক্তিশালী একটা জায়গা চিকিৎসকদের কাছে, সেটা এখন মেডিকেল কলেজে পড়ানো প্রায় বন্ধই হয়ে গেছে। এই অ্যাম্বুলেন্সের কাজ হচ্ছে যে অ্যাম্বুলেন্সটা একটা অত্যন্ত অত্যন্ত শক্তিশালী একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে গেছে। কেন কি, হাজার হাজার অ্যাম্বুলেন্স চতুর্দিক থেকে প্যাঁ 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 করে ঘুরে বেড়াচ্ছে, আপনি মোটরসাইকেল করে যাবেন পিছন থেকে প্যাঁ 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 চতুর্দিকে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। এরা হচ্ছে অদ্ভুত একটা ক্লাস অফ পিপল যারা এই পেশেন্টদের নিয়ে ব্যবসায়িক কাজে সাহায্য করে। এরা গ্রামে, আমি যখন গ্রামে থাকি, ধরুন গ্রামে মানে আমি যেখানে থাকি, ওটা এসে বলবে স্যার এটাকে খারাপ, এটা পার্টি খুব খারাপ, আপনি রেফার করে দিন স্যার, তাই বলবে। তাই বললাম কেন রে, খারাপ তো এই পেশেন্ট ভালো আছে, স্যার মরে গেলে কিন্তু মারবে আপনাকে, ভয় থাকবে আমাকে। আমি বললাম না না আমি রেফার করবো না, তাই এখানে ভালো হয়ে যাবে। কিছুক্ষণ পরে বাড়ির লোকটা এসে বলে স্যার আপনি রেফার করে দিন, আপনি তো দায়িত্ব নিতে, আমি দায়িত্ব নেওয়ার কোনো ব্যাপার নেই, পেশেন্ট ভালো আছে, হয়তো পরে খারাপ হতে পারে, সেটা আমি আছি তো, বললাম আপনি রেফার করে দিন। আমি রেফার করে দিলাম, ও করে চলে গেলো, কোথায় চলে গেলো, গাড়িটা নিয়ে চলে গেলো। কিছুক্ষণ পরে বিকেলবেলা ফিরে এসে বললো হয়তো স্যার ওটা নিয়ে গেলাম, 10,000 টাকা রোজগার হলো। মানুষকে এইভাবে প্রসারিত হতে হচ্ছে চিকিৎসা নিয়ে। সুতরাং শুধু যে ডাক্তার দায়ী, শুধু যে এরকম দায়ী, ব্যাপারটা কিন্তু ঠিক এইরকম নয়। আর ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যসাথী এই কথাগুলো নিয়ে খুব খুব কথা ওঠে।
এখন যা পরিষেবা, আমি যাই বলি না কেন, ক্লিনিক্যাল মেডিসিনে কথা বলি, এভিডেন্স বেসড মেডিসিনে কথা বলি, হ্যাঁ, আমি নিজের জায়গায় আমি নিজে কীভাবে ডাক্তার, কারণ চিকিৎসাটা কীরকম জানেন তো, চিকিৎসক চিকিৎসা হচ্ছে এটা গুরুবিদ্যা। আমি বলছি কিছু অসুবিধা হচ্ছে না আপনাদের, ঠিক আছে? হ্যাঁ, চিকিৎসা হচ্ছে একটা গুরুমুখী বিদ্যা। এটা গুরুমুখী বিদ্যা মানে কীরকম, এটা হচ্ছে আমার শিক্ষক আমাকে শিখিয়ে দেয় কী করে চিকিৎসা করতে হবে, এবং আমার শিক্ষক যেভাবে জীবনযাপন করেন আমি মোটামুটি সেইভাবেই জীবনযাপন করব। আমার শিক্ষক যদি চোর হয় আমি কিন্তু চোরই হব, এটা হচ্ছে মুশকিল। ফলে কে কোথা থেকে শিক্ষা নিলেন, তার কী অ্যাটিচিউড হলো শিক্ষাতে, কারণ টোটাল মেডিকেল সায়েন্স ইজ ডিপেন্ডস অন অ্যাটিচিউড। অ্যাটিচিউডের বাইরে কিচ্ছু নেই, এবং অ্যাটিচিউডটা ডক্টরের অ্যাটিচিউড, পেশেন্টের অ্যাটিচিউড। আমরা সবসময় একটা কথা বলি, ডক্টররা ইনসিকিউর, অলওয়েজ ডক্টররা ইনসিকিউর, মানুষ ডক্টররা খুব ইয়ে ভুগছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। আর আমার ঠিক উল্টো মনে হয় যে পেশেন্ট আর ইনসিকিউর, পেশেন্ট আর ইনসিকিউর। আমি যদি পেশেন্টকে সিকিউর দিতে পারি, সিকিউরিটি দিতে পারি, আমি যদি পেশেন্টকে বোঝাতে পারি যে আমি তোমার ভালোর জন্য আছি, সে আমাকে সিকিউরিটি দেবে। দিস ইজ মাই লজিক। হয়তো মিলতে নাও পারে, হয়তো আমি মার খেতে পারি, ওই সেই পেশেন্টটা তো মরে গেলে আমাকে মেরে দিতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি মনে প্রাণে পেশেন্টরা যখন হাসপাতালে যায় জানে। আমি একটা ঘটনা বলছি, আমাদের শক্তিপদ ঝাঁ বলে যেন মাস্টারমশাই আছেন, উনি আমাকে খুব স্নেহ করেন, উনি আমাকে বললেন, নির্মল দেখো বাবা বয়স হয়েছে তো, যে কোনো দিন মারা যেতে পারি, তা বাবা ভর্তি টর্তি হলে মোড়ে টোড়ে গেলে ডেথ সার্টিফিকেট দিও। মানে স্যার এরকমভাবে বলছেন কেন? বলছে না বাবা, এখন তো হাসপাতালে গেলেই শুনি রেফার করে দেয় কলকাতাতে, তা বাবা মরার সার্টিফিকেট নেওয়ার জন্য কলকাতায় যেতে হবে? বাবা এইটা করো না, তুমি তুমি অন্ততপক্ষে মরে গেলে সার্টিফিকেট দিও। সবাই কেন কলকাতায় রেফার করে কেন? আমি না স্যার ওরকম নয়, কিছু কিছু চিকিৎসা আছে, চিকিৎসার মেডিকেল অ্যাডভান্সমেন্ট হয়েছে। বললাম বাবা, এই অ্যাডভান্সমেন্টের টেকনোলজিটা আমাকে বুঝিও না, তোমরা তো ছিলে, ডিসিশনও তো ছিল তার আগে, সবাই কি মরে যেত? সব রোগীর জন্য কি অ্যাডভান্সমেন্ট লাগে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সব রোগীর জন্য অ্যাডভান্সমেন্ট লাগে না। সাধারণ অসুখের জন্য ভেন্টিলেটার লাগে না, সাধারণ রোগের জন্য। এই যে কিছুক্ষণ আগে একজন একজনকে বললেন, ব্লাড, আমাদের এখানে ব্লাডের কোনো সমস্যা নেই। আপনি জানেন ব্লাডের অবস্থা কী? ব্লাডের একটা টার্মিনোলজি আছে, আপনারা জানেন কি জানি না, সিপি রেশিও বলে। সিপি রেশিওটা খুব ইন্টারেস্টিং। সিপি রেশিও মানে হচ্ছে কনজিউম, কতটা কনজিউম হচ্ছে আর কতটা প্রক্রিয়া হচ্ছে, মানে কতটা কালেকশন হচ্ছে আর কতটা খরচ হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিপি রেশিও হচ্ছে 5:1:5, মানে পাঁচটা ব্লাড বেরোলে একটা কাজে লাগে, বাকি সব নষ্ট হয়। যেটা বিদেশে 1:1, মানে একটা ব্লাড ডোনেশন হলে সেটাই কাজে লাগে। আর এখানে ব্লাড ডোনেশন যারা ক্যাম্পে করেন তারা জানেন না সিপি রেশিও। আমি সিপি রেশিওটা কলকাতার এনআরএস মেডিকেল কলেজের হেমাটোলজির হেড অফ ডিপার্টমেন্ট তার কাছে শুনেছি, সে বলেছেন আমাকে, সুতরাং আমি জোর দিয়ে বলতে পারি। এখানে যা ব্লাড ব্যাঙ্কে আপনারা ডোনেশান করছেন, মনে করছেন খুব উপকার করলেন, মানুষের খুব সেবা করলেন, সেই ব্লাডটা যায়। ব্লাডটা যাওয়ার পরে সেটা বিভিন্নভাবে নার্সিংহোমটা সব জায়গায় যায়। বিশেষ করে কী হয়, মানুষকে ভয় দেখানো হয়। ভয় দেখানো হয় এ কারণে যে তোমার বইয়ের একটা সিজার হবে, 2 বোতল ব্লাড লাগবে। সে ভয় ভয় 2 বোতল ব্লাড এখান থেকে ওখান থেকে জোগাড় করলো, কার্ড ফার্ড জোগাড় করে জোগাড় করলে, বলো আপনি আসুন। ওটা ওই সময়টা একটা উপরে প্রেশার জেনারেট করা হয়, ব্লাডটা একটা প্রেশার জেনারেট করার মেশিনারিজ। পেশেন্ট বাড়ি একটু ছিটকে গেলো ভয়ে, ব্লাড বললেই না আমি দেবো না, চলে গেলো। তারপরে 2 বোতল ব্লাড কোনো রকম নিয়ে এসে দিল, সেটা থাকলো, সেটা পেশেন্ট লাগলো কি না লাগলো এই হিসাবটা কিন্তু আর বুঝতে পারবেন, হয়তো লাগেই নি। এটা স্ট্যাটিস্টিক্যালি বলা হচ্ছে সিপি রেশিও ইজ 1:5, হাউ ডেঞ্জারিস। সুতরাং ব্লাড ডোনেশন ক্যাম্প করে যে কনসেপ্টটা এটা ঠিক না। লিভিং ডোনার সিস্টেম ইজ এ বেটার সিস্টেম, যার ব্লাড লাগবে সেই ব্লাড দেবে, তার পরিচিতরা ব্লাড দেবে, ফ্রেশ ব্লাড সিস্টেম। এবং আমাদের এখানে কোনোদিন সেটা হচ্ছে না, তার কারণটা কি, সবসময় একটা ওই মানুষের ভালো করবো, এই ভালো করবো ব্যাপারটা এত বেশি হয়ে গেছে, সবাই চায় সবাই ভালো করবে, এবং সেটা করতে গিয়ে কী করছে, বহু বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়, ক্যাম্প করতে যাচ্ছে বিভিন্ন জায়গায়, দাতব্য চিকিৎসালয় হয়। আপনি বিশ্বাস করুন, ওষুধ কোনো বিতরণ করার জিনিস নয়, ওষুধ কাউকে দেওয়ার জিনিস নয়, ওষুধ টক্সিক জিনিস, ওষুধ বিষাক্ত জিনিস, এটা খেলে মানুষের শরীর খারাপ করতে পারে, এবং চিকিৎসক ছাড়া রোগ নির্ণয় কেউ করতে পারে না। সুতরাং কোনোভাবেই ওষুধকে বিতরণের স্তরে নিয়ে যাবেন না। অন্তত মুর্শিদাবাদের মানুষ যেন এটা বোঝে, আমি অন্তত এটা মনে করি। একজন চিকিৎসক তিনি পরীক্ষা করবেন, তিনি দেখবেন, তারপরে রোগ নির্ণয় করবে, তারপরে তার ওষুধ দেওয়া হবে। বিভিন্ন দাতব্য চিকিৎসালয়ে নিজেদেরকে মহান ভাবার চেষ্টা, বিভিন্ন ডাক্তারের কাছে কালেকশন করে নিয়ে গিয়ে যে কোনো একটা জায়গায় বসে পড়লো, এটা ফুসফাস করে প্রেশার মেপে দিলো, একটা ব্লাড সুগার দিয়ে দিলো, একটা দুটো ওষুধ দিয়ে দিলো, কী ওষুধ না দিয়ে ওষুধ, কোনো ঠিক ঠিকানা নেই, খেলো কি না খেলো ঠিক ঠিকানা নেই।
আমি একটা অডিট করিয়েছিলাম, নিজেই করেছিলাম পার্সোনালি দমকল হাসপাতালে। দমকল হাসপাতালে প্রচুর মানুষ প্রচুর ওষুধ নেয়, আমি বুঝতে পারি যে ওরা বেকার নেয়। আমি একটা অডিট করেছিলাম, মানে আমি একটা সার্ভে করেছিলাম। আমি যেখানে ওষুধ দেওয়া হয় তার পাশে আমি টেবিল নিয়ে বসতাম। আমি এক মাস টেবিল নিয়ে বসেছি, প্রতিদিন নয়, র্যান্ডম। যারা টিকিট নিয়ে আসে তাদের কাছে জিজ্ঞেস করি, টিকিটটা রাখো, তুমি বলো তুমি কোন টিকিট কোন ওষুধ নিয়েছো, কার জন্য কোনটা কীভাবে খেতে হবে, সিম্পল টেস্ট। বিলিভ মি 90% পেশেন্ট বলতেই পারেনি কোনটা কোনটা কার ওষুধ, কোনটা কীভাবে খেতে হবে। খুব পরিষেবা দিচ্ছি আমরা, কী হচ্ছে, কী করছেন? একটা লোক তিনটে ওষুধ একসঙ্গে নিয়েছে, হাতে কাগজ, বাচ্চা টাচ্চা নিয়ে। আমি দাঁড়িয়েছি, দাঁড়াও বসো, কাগজ দাও, কোনটা ওষুধ রাখো, কোনটা কার ওষুধ বলো, কোনটা কখন খাবে বলো, একটা বলতে পারিনি। তারা কী করবে ওষুধ নিয়ে, কী হয় ওষুধ নিয়ে, কী হবে ওষুধে? ওষুধ আর ফল ডলের মধ্যে কোনো পার্থক্য আছে? আরে গাছের অসুখ করলে ফল ডল দেয়, মানুষের অসুখ করলে ওষুধ দেয়, এই তো ওষুধ। আপনি জানেন ক্যাম্পোজ, ইঞ্জেকশন ক্যাম্পোজ নেবেন আর ইঞ্জেকশন র্যানট্যাক নেবেন, দুটোকে সিরিঞ্জে টানবেন, ছ্যানা হয়ে যাবে। এবং দ্যাট ইজ এ নিউ কম্পাউন্ড, সেটা নতুন একটা কম্পাউন্ড, ইট ইজ নট ক্যাম্পোজ, ইট ইজ নট র্যানিটিডিন। এবং আমি যখন ক্যাম্পোজ খাই বা র্যানিটিডিন খাই, আমার শরীরে কিন্তু সেই নিউ কম্পাউন্ডটা তৈরি হয় যেটা কিডনির মধ্যে প্রেসিপিটেট করতে পারে। প্রোটন পাম্প ইনহিবিটার কিডনিকে নষ্ট করে, এবং এখন প্রোটন পাম্প ইনহিবিটারের গায়ে, মানে অম্বল গ্যাসের ওষুধ যেটা, গ্যাস্ট্রিক আলসার ওষুধ বলছি, তার গায়ে সতর্কীকরণের বার্তা দেওয়া হচ্ছে, সিগারেটের মতো লেখা থাকবে এই ওষুধগুলো খাবেন না, এটা নিষেধ আছে। ভাবতে পারছেন? এই ব্যাপারে সবথেকে বড় কথা বলেছেন একজন বিজ্ঞানী, উইলিয়াম অসলার, হি ইজ দ্য ফাদার অফ মডার্ন মেডিসিন। তাকে এখনও মেডিসিনের ডাক্তাররা স্বীকার করেন, হি ইজ দ্য ফাদার অফ মডার্ন মেডিসিন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1919 সালে, ঠিক 1919 সালে, 2019 সালে 100 বছরে তার পূর্তি হয়েছে। তিনি একটা কথা বলেছিলেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তিনি বলেছিলেন, দ্য ফার্স্ট ডিউটি অফ এ ফিজিশিয়ান ইজ টু এডুকেট দ্য মাসেস, নট টু টেক মেডিসিন। প্রত্যেক চিকিৎসকের উচিত প্রত্যেক মানুষকে বোঝানো, ওষুধ খাবেন না, কারণ উনি প্রথম ওষুধ বার করেছিলেন এবং মডার্ন মেডিসিন উনি তৈরি করেছিলেন। তিনি বুঝেছিলেন এই ওষুধটা মানুষ অমৃত মনে করবে, করে খাবে, আর ওষুধের সাইড পার্শ্ব প্রতিক্রিয়াতে মরবে, হাজার হাজার রোগে আক্রান্ত হবে। যখনই উনি বের করেছিলেন তখনই মনে করেছিলেন, অ্যাটম বম যিনি তৈরি করেছিলেন তিনি জানতেন অ্যাটম বমটা যেটা তৈরি করলাম এটা কিন্তু সভ্যতাকে শেষ করে দেবে। সুতরাং সেই ওষুধটা কিন্তু অ্যাটম বমের মতো ছিল। যিনি অ্যাটম বম তৈরি করেছেন তাকে জিজ্ঞেস করেছিল, থার্ড ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যদি ইত্যাদি হয় থার্ড ওয়ার্ল্ড ওয়ার কিছু হবে, পুরো থার্ড ওয়ার্ল্ড কিছু হবে জানি না, ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার হবে লাঠি দিয়ে, ওটাও নিশ্চিত, কারণ সভ্যতা শেষ হয়ে যাবে। তেমনি ওষুধ খেয়ে যে কত সংখ্যক মানুষ অসুস্থ আপনারা ইমাজিন করতে পারবেন না। আমার এরকম বহু অভিজ্ঞতা আছে, বহু অভিজ্ঞতা আছে। কৃষ্ণজিৎ বলে ছেলে আছে, কৃষ্ণজিৎ সেনগুপ্ত, তার মাকে নিয়ে আমার সুন্দর অভিজ্ঞতা আছে। যদি কোনো দিন কোনো সুযোগ হয় আপনাদের কারো কৃষ্ণদের সঙ্গে কথা বলার, শুধু জিজ্ঞেস করবেন, কারণ আমি এখানে আমার কথা বলতে আসিনি, আমি স্বাস্থ্যের কথা বলতে এসেছি। আমি কী করেছি আমি বলতে আসছি না, বলার দরকারও নেই আমার, আমি স্বাস্থ্যের কথা বলতে এসেছি, মানুষকে সচেতন করতে এসেছি, আমি বলতে এসেছি সচেতনতার কথা। আর দুটা একটা উদাহরণের কথা বলছি, একটু সময় নিচ্ছি, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমাদের এখানে সিওমিত ছিলেন, অজয় চক্রবর্তী বোধ হয় নাম ছিল, তেনার পেটে অসহ্য ব্যথা, তিনি মেডিকেল কলেজে ভর্তি হলেন। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে উনি এখন অনেক উচ্চস্তরে আছেন, তেনার পেটে খুব ব্যথা, মেডিকেল কলেজে আলট্রাসোনোগ্রাফি হলো, ডায়াগনোসিস হলো প্যাঙ্ক্রিয়াটাইটিস। তিনি চিকিৎসা তো শুরু করলেন একদিন, দুদিন, তিন দিন, চার দিন, তখন আমি মেডিকেল কলেজে নিয়ে, আমি দমকলে আছি, তা একজন ডাক্তার বললেন, নির্মল একটু চলো না মেডিকেল কলেজে, বসে ভর্তি আছেন সিওমিত সাহেব। আমি দেখলাম ওখানে গিয়ে আমার ক্লিনিক্যালি মনে হলো ছবি টবি না দেখে যেটা অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হয়েছে, এবং উনি অত্যন্ত খারাপ আছেন, মানে গোটা পেটের মধ্যে পুঁজ জমে আছে। তা আমি ওনাকে বললাম, সবাইকে বললাম যে স্যার কিন্তু খুব খারাপ, ওনাকে বলো ইমিডিয়েটলি কলকাতা শিফট করতে, কারণ প্যাঙ্ক্রিয়াটিস নয়, এটা একদম উল্টো দিকে যাচ্ছে এবং মরে যাবে পেশেন্ট। না স্যার, সিওমিত স্যারের চিকিৎসা হচ্ছে কিন্তু, জেলা স্বাস্থ্য মুখ্য স্বাস্থ্য অধিকারী, তার চিকিৎসা মেডিকেল কলেজে, মানে কলকাতায় নিয়ে যাওয়া হলো, উনি আর মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থার উপর, মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নয়, প্রাইভেট সেক্টরে ভর্তি হলেন, তাকে অপারেশন করা হলো, অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, উনি বহুদিন ভেন্টিলেটারে ছিলেন এবং অত্যন্ত মৃত্যুর মুখ থেকে উনি বেঁচে গেছেন। উনি এখন সরকারি স্বাস্থ্য দপ্তরে একদম মাথার উপরে আছেন। আর একটা উদাহরণ দিচ্ছি, সেটা খুব ইন্টারেস্টিং, সূর্যকান্ত মিশ্র স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ওনার পায়খানার সাথে একটু ব্যথা হয়েছে, পিজি হসপিটালের গ্যাস্ট্রোন্টোলজি ডিপার্টমেন্টে ফোন করা হয়েছে যে আমার পায়খানা, উনিও ডাক্তার, পায়খানাতে করতে গিয়ে ব্যথা হয়েছে, কী হতে পারে,
উনি বলেছেন আমার মনে হচ্ছে একটু পায়খানা করার সময় লাগে, বলে হ্যাঁ লাগে, বলে মনে হচ্ছে ফিশার, আপনি একটু জায়লোকন টাইলোকন দিন, গরম শেক টেক করুন। তো উনি চেষ্টা টেষ্টা করেছেন প্রথমে, তারপরে কমেনি, তারপরে এবার বলেছেন যে আমার তো কমছে না, একটু রক্ত পড়ছে মনে হচ্ছে, বলে তাহলে স্যার চলে আসুন খালি পেটে, কোনো কিছু করতে হবে না, আমরা এখানে সেটা কলনোস্কোপ করে দেবো। এবার মন্ত্রী উনি গেছেন তিজন হসপিটালে, কলনোস্কোপ হয়েছে, কলনোস্কোপ হওয়ার পরে কলনোস্কোপটা যখন ঢোকানো হয়েছে তখন দেখা যাচ্ছে পায়খানা রাস্তার ভিতরে একটা বিরাট বড় ফোড়া, কিন্তু তো ওনার কনসেন্ট নেয় নি যে ফোড়ার অপারেশন করা, মনে করেন অজ্ঞান করে কলনোস্কোপ করা হচ্ছে। সেই সময় ওই কলনোস্কোপের ওই ভিতর দিয়ে ওই ফোড়ার মধ্যে ছুঁচ ফুটিয়ে পুঁচটা টেনে নেওয়া হয়েছে যে হ্যাঁ ওটা অ্যাবসেস বলে কালচারে পাঠানো হয়েছে, এবং ওনাকে জ্ঞান ফিরিয়ে বলা হয়েছে স্যার আপনার পায়খানার সাথে ফোড়া হয়েছে, আপনি একটু টেস্ট টেস্ট করে নিন, একটু অপারেশন করতে হবে। উনি বলেছেন ঠিক আছে, কিন্তু ওই যে ছুঁচটা ফোটানো হয়েছে তাতে ওই 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 ফোড়াটা প্রচণ্ডভাবে স্প্রেড করে গেছে, গোটা পায়খানার সাথে চারিদিকে একদম পচে গেছে। তারপরে ওনার তো অবস্থা খুবই খারাপ, তারপরে উনি প্রিজনে এসছেন, আসার পরে ওনার একটা মেজর সার্জারি হয়েছে, মানে পায়খানার সাথে হর্স শেপের মতো কাটা হয়েছে, পায়খানার সাথে মাঝখানে ঝুলছে আর চারিদিক থেকে কাটা, একটা হাবলা হয়ে আছে একেবারে। তা উনি তো খুব ভুগলেন টুগলেন, তারপরে আমি কীভাবে ইনভলভ হলাম আর কি, তারপরে এখানে একটা কৃষক সম্মেলন, উনি পলিটিক্যাল ইয়েতে ডিএম অফিসে এসছেন, তো উনি তার আগেই বলেছিলেন একজন ডাক্তারকে বলতে যিনি ওনার একটু চিকিৎসা করবেন, সার্জেন। তা আমি ওনার কাছে গেলাম, দেখি বললাম আমি এসেছি, আমি কিন্তু শুনেছিলাম কথাটা, কারণ পিজি হসপিটালে যিনি আছেন তিনি আমার বন্ধু, তিনি ঘটনাটা আমাকে বলেছিলেন যে কী ভুল হয়ে গেছে আর কি, হেলথ মিনিস্টারে ভুল হয়ে গেছে এরকম। তা আমি ওনার কাছে গেলাম, উনি সমস্ত হিস্ট্রিটা আমাকে বললেন, আমি নিজে ওনার তিন দিন গিয়ে অ্যানাল ডাইলেটেশন করলাম, আমি ফোমেন্টেশন করে দিলাম, আমি স্প্রে করে সব ঠিকঠাক করে চার দিন আমি সময় পেয়েছিলাম, উনি কিন্তু অনেকটা সুস্থ করতে পেরেছিলাম। এবং উনি যাওয়ার সময় আমাকে খুব ভালো মানে খুব বন্ধুত্বমূলক কথা বলেছিলেন। তা আমি স্বাস্থ্যমন্ত্রী এবং সিএমএইচের কথা শুনে মনে হয় স্বাস্থ্য ভালো হয়েছে কথাটা বলতে গেলে এইটা বোধহয় আমাকে বলতেই হবে, এই গল্প দুটো না বললে স্বাস্থ্যের অবস্থা বলা যাবে না। ক্লিনিক্যাল এক্সামিনেশন যে ভুল করবে, একবার পায়খানার রাস্তায় হাত দিয়ে না দেখেছে পায়খানার রাস্তায় ব্যথা আছে, সে স্বাস্থ্যমন্ত্রীর মতো মানুষকে ভুল করে ফেলবে, এটা আমার মনে হয়েছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা শিক্ষা। আর আমার শিক্ষা, আমার কাছে মনে হয় আমি ডাক্তার হিসেবে, আমার কাছে মনে হয় আই এম রানিং এ রেস উইথ আ ব্যাটন ইন মাই হ্যান্ডস, আমি দৌড়াচ্ছি আর হাতে ব্যাটন নিয়ে, এবং আমি চাইবো আমি যখন ব্যাটন থেকে রেস থেকে বেরিয়ে যাবো আমার ব্যাটনটা পরের কাউকে দিয়ে আমি রেস থেকে ছুটে বেরিয়ে চলে যাবো, আরেকজন দৌড়াতে শুরু করবে। দিস ইজ দ্য ব্যাটন, দিস ইজ দ্য রেস। লাস্ট একটা গল্প বলছি, ইজ দ্য লাস্ট স্টোরি ফর ইন মাই লাইফ। একটা ছেলে, আজকে 30শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর ছিল দিনটা, অত্যন্ত শীত, ঘর থেকে বেরোনো যায় না এরকম শীত। একজন ফোন করলো একটা ডাক্তারকে, সে ডাক্তার বলল, ডাক্তারকে ফোন করে বললো যে ডাক্তারবাবু আমার বাড়িতে একজন আগুন অ্যাক্সিডেন্টালি সুইসাইড করেছে, মাথায় কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দিয়েছে, তা আপনি যদি একটু আসতে পারেন, আমি দুধ রুটি খাচ্ছিলাম, আমি সঙ্গে সঙ্গে রেখে হেলমেট পরে হুমান টুপি পরে আমি ছুটে ছুটে সেই বাড়িটা যেটা বললো সেই বাড়িতে গেলাম। সেই বাড়িতে যাওয়ার পর আমি যখন গেছি তখন সেই ছেলেটি তখনও বাথরুমের মধ্যে পড়ে আছে এবং আগুনে দগ্ধ, ধোঁয়া বেরোচ্ছে, তার একটা জ্যাকেট পরেছিল, ফলে তার মুখটাই পুড়ে গেছে, কান দুটো খুলে হাতে চলে এসেছে এরকম। আমি তাকে ওই, আমি ডক্টর, আমি সেখানে অ্যাটেন্ড করতে গেলাম, আমি যখন গেছি তখনও সে আগুনে ধোঁয়া পড়েছে, তাকে বের করে নিয়ে এলাম, নিয়ে আসার পরে তাকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে, তাকে গাড়ি টাড়ি কিচ্ছু নেই, রাত্রি প্রায় ওই 10:30 কুয়াশা ভর্তি, একটা কাশ্মীরি লোক ছিল, কাশ্মীরি শাল বিক্রেতা, তারা সব বেরিয়ে এলেন, পাড়ার আর খুব একটা বেরোয়নি। ওই পেশেন্টটাকে আমার মোটরসাইকেলের পিছনে চাপিয়ে, কাশ্মীরি ছেলেটিকে তার পিছনে চাপিয়ে, তাকে চেপে ধরে আমি হাসপাতালে এলাম, তখন আই এম ওয়ার্কিং ইন হসপিটাল। এসে আমি দেখলাম তার রেসপিরেটরি বার্ন হয়েছে, মানে আগুনটা তার মুখ দিয়ে শ্বাসের নালীর মধ্যে চলে গেছে, এবং সিভিয়ার ল্যারিঞ্জিয়াল স্প্যাজম হয়েছে। তাদের তার বোন ভাইয়ের সব এই বোনেরা এলো, বন্ধুরা এলেন, আমি তাদেরকে বললাম যে দেখো এখানে কিন্তু পেশেন্ট বাঁচানো যাবে না, এই মুহূর্তে ওকে ট্র্যাকিস্টমি করতে হবে, ওকে কাটতে হবে এখানে গলাটাকে, কেটে এখানে শ্বাসরাস্তা করতে হবে, তখন তো মরে যাবে পেশেন্টের। বাড়ির লোকরা কেউ রাজি হলো না, বলো না 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 এটা করতে দেবো না, ওর কিন্তু গা কিন্তু পিছিয়ে পড়েনি, মানে অ্যামাউন্ট অফ বার্ন বা এরিয়া অফ বার্ন ইজ ভেরি লিটল, কিন্তু টাইপ অফ বার্ন ইজ ভেরি ব্যাড, রেসপিরেটরি বার্নের রেট, ডেথ রেট ইজ 100%। আমি বললাম আমরা রাজি নই, আমরা সই করবো না। ডাক্তারদের একটা প্রভিশন আছে, যদি দুজন ডাক্তার মিলে বলে যে দিস অপারেশন ইজ ম্যান্ডেটরি টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্টস, তা উই ক্যান ডু এনিথিং, তো আমরা সেটা লিখে নিই। আমি ট্র্যাকিস্টমি করলাম, ট্র্যাকিস্টমি করে এটা লাগালাম, পেশেন্টটা ওয়ার্ডে গেলো, জামা প্যান্ট সব খুলে টুলে, যাই হোক পেশেন্টের 4-5 দিন আমাদের কাছে থাকলো, ল্যারিঞ্জিয়াল এডিমা কমলো, আস্তে আস্তে অনেকটা সুস্থ হলো। তারপরে কলকাতা প্লাস্টিক সার্জনের সন্দীপনদা বলে একজন ছিলেন, অত্যন্ত প্রিয়, অত্যন্ত পরিচিত, তার কাছে পাঠলাম, সন্দীপদা তার রিকনস্ট্রাকশন করলো, আস্তে আস্তে সে ভালো হয়ে গেলো,
এখনও সে রাস্তায় ঘুরে বেড়ায় বহরমপুরে। আর সবথেকে আনন্দের কথা, আজকের এই কনক্লেভে আমরা যে দুজন বসে আছি, প্রদীপ দে সে আমাকে ফোনটা করেছিল, আর আমি ডক্টর নির্মল শাহ সেদিনকে ডাক্তার হিসেবে প্র্যাকটিসটা আমি করেছিলাম। দিস ইজ দ্য স্পিরিট, দিস ইজ দ্য অ্যাটিচিউড। সবাইকে আমার নমস্কার। শহর বহরমপুরে এমএলজন গ্রুপ নিয়ে এলো রাজকীয় এক ব্যাঙ্কুয়েট হল, ইম্পেরিয়াল ব্যাঙ্কুয়েট। মোহন মলে নতুন সংযোজন ইম্পেরিয়াল ব্যাঙ্কুয়েট, রাজকীয় অন্দরসজ্জা যেন স্বপ্নে প্রাসাদ। টু সেন্ট্রালি এয়ার কন্ডিশন ব্যাঙ্কুয়েট হল সান্ডার ওয়ান রুফ, শাগুন অ্যান্ড উৎসব, কর্পোরেট অ্যান্ড পার্সোনাল ইভেন্টস, ম্যারেজ সেরেমনি, বুফে ক্যাটারিং সার্ভিসেস, ইথনিক ডেকর, হিউজ বেসমেন্ট পার্কিং। শাগুন থেকে উৎসব বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনার সেরা ঠিকানা ইম্পেরিয়াল ব্যাঙ্কুয়েট, ইম্পেরিয়াল ব্যাঙ্কুয়েট বহরমপুর মোহন মল। কন্ট্যাক্ট 7319046333।